তো আল্লাহর নবী সরকারে দোয়া আলাপ জান্নাতে যাওয়ার পর রাসূল আরবি দেখলেন চারটা নহর 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 প্রবাহিত হয়ে যাইতেছে এক নহর হলো নহর হলো দুধের নহর আরেকটি হলো মধুর নহর আরেকটি হলো শরবতের নহর আরেকটি হলো শরাবের নহর এই চারটা নহর দেখলাম রাসূল আরবি দেখতেছেন চারটা নহর প্রবাহিত হয়ে যাইতেছে এক পেয়ালা দুই পেয়ালা নয় নহরের মতন মুসলমান যাওয়া আরম্ভ করে দিলে নবী আলাইহিস সালাম নহরগুলো দেইখা দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে আল্লাহর এগুলো কোথায় থেকে শুরু হইল কই গিয়া শেষ হইল রাসূল আরবি ডাক দিয়া কয় এই মুহূর্তে আমার সামনে একজন ফেরেশতা দাঁড়ায়া গেল আমি জিব্রাইল আমিনকে বললাম জিব্রাইল এই চারটা নহর কোথায় থেকে আরম্ভ হইয়া কোথায় গিয়া শেষ হইছে জিব্রাইল ডাক দিয়া কয় লা আদরি ওগো নবী আমি জানি না কোন জায়গা থেকে নহর শুরু হইছে কোন জায়গায় গিয়া শেষ হয়ে গেছি ওই মুহূর্তে রাসূল আরবি বলেন একজন ফেরেশতা আমার সামনে এসে দাঁড়াইছে একজন ফেরেশতা আমার কিনারায় দাঁড়াইয়া আমাকে ডাক দেয় আল্লাহর নবী এই নহরগুলো কোন জায়গা থেকে আরম্ভ হইছে ওগো নবী আমার জানা আছে আপনি আমার কাঁধের উপরে উঠেন আপনি আমার কাঁধে উঠেন আরোহণ করেন ওই জায়গাটা আপনারে দেখাইয়া দিই যেই জায়গা থেকে এই নহরগুলো শুরু হইছে আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা আমারে কাঁধে উঠাইয়া যাইতেছে 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 লম্বা পথ পাড়ি দিয়া আমারে একটা জায়গায় নামায় দিলেন ওইখানে নামাইবার পরে তাকায় দেখি একটা গম্বুজ সুবহানাল্লাহ ওই গম্বুজটা কত বড় আল্লাহ রসুল বলেন তামাম দুনিয়াটা উঠাইয়া যদি ওই গম্বুজের মাথায় রেখে দেওয়া হয় মনে হবে যেন একটা সরিষার দানা রাখা হয়েছে আল্লাহর পয়গম্বর বলেন আমি তাকাইয়া দেখি ওই গম্বুজের দরওয়াজা আছে দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে তালাটা হইল স্বর্ণের এখন তালা কেমনে খোলা যায় ওই ফেরেশতা ডাক দিয়া কয় নবী গো আমার আল্লাহ যে আপনারে কোরআন শরীফ দান করছি ওই কোরআনের মধ্যে একটা আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম অগো নবীজি বিসমিল্লাহ পড়েন তালায় হাত লাগান এ মুসলমান নবীজির উম্মত এ আমার মায়েরা রে বড় করিয়া খেল করে শুনেন ওই দিব ফেরেশতা ডাক দিয়ে আল্লাহর নবী আপনি বিসমিল্লাহ পড়েন তালার মধ্যে হাত লাগান বিশ্ব নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া ওই তালার মধ্যে হাত লাগাইলেন স্পর্শ করলেন মুহূর্তের মধ্যে তালা খুলিয়া গেছে তালা খুলিয়া যাওয়ার পর রহমতের নবী তালা খুললেন দেখলেন সুন্দর দরওয়াজা দরওয়াজায় হাত দিলে খুলে গেল নবী যে গিয়া কয় আমি ভিতরে ঢুকলাম ভিতরে ডুইকা গিয়া দেখি ওইখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহ বিসমিল্লাহ মিমের থেকে একটা নহর আল্লাহ শব্দের হায়াত থেকে আরেকটা নহর রহমানের নুন থেকে একটা নহর আর রহিমের মিম থেকে একটা নহর এই চারটা নহর মুসলমান জারি হয়ে গেছি ওই ফেরেশতা ডাক দেয় আল্লাহর নবী গো এইখান থেকে নহরটা শুরু হইছে শেষ হইছে হাউজে কাউসারের কাছে গিয়ে আমার নবী ডাক দেয় কয় আমার উম্মতের দল আমি যখন ওই নহরগুলো দেখলাম গম্বুজের ভিতরে আল্লাহর আল্লাহর কোরআন আয়াত লেখা ওই আয়াত থেকে চারটা নহর ওই নহরগুলো চারটা নহর আমি দেখে আসলাম আসার পর দুধের নহর এখানে দু এক কেজি না অনেক মুসলমান অনেক অনেক দুধ নহর তো নহর ফিহা আনহারু মিন মা'ইন গায়রি আসিনিন এ মুসলমান চারটা নহর চারি জায়গার থেকে উৎপত্তি হইল
নবী দুনিয়াতে আসার পর উম্মতকে জানায় দিলেন উম্মত তোমরা আল্লাহ পাকের এই আয়াতটা বেশি বেশি করে তেলাওয়াত কইরো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে যারা পড়বে মুসলমান নামাজের পরে কোনো কাজ নাই বসিয়া রইলেন পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম খানা খাওয়া শুরু করলেন বিসমিল্লাহ বলিয়া শুরু করলেন জামাটা গায়ে দিবেন বিসমিল্লাহ বলিয়া শুরু করলেন পাঞ্জাবিটা গায়ে দিবেন বিসমিল্লাহ বলিয়া ডাইন দিক থেকে শুরু করলেন জামাটা পরিধান কর পায়জামা পরিধান করবেন বিসমিল্লাহ এ নবীর উম্মতের দল যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করা বিসমিল্লাহির রহমানির রহিম করা আল্লাহ পাক ডাক দিয়া কয় নবী গো এই আমলটা যারা চালু করবি চালু রাখবি আমি আল্লাহ হাসুরের কঠিন ময়দানে এদেরকে হাউজে কাউসারের পানি দান করব এই কোরআন শরীফ শুধু খালি খতম পড়ার লেগে আল্লাহ দেয় নাই যে মা মরে গেল আব্বা মরে গেল তিন দিনের দিন আর চল্লিশ আট দিন খতম করে দিলাম কোরআনের হক আদায় হয়ে গেল এই কোরআন খুলে গেলে তাবিজ লেখকে দিলাম কোরআনের হক আদায় হয়ে গেল না কোরআন শরীফ পড়তে 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 এটার এমন করে পড়বেন যেন হাসরের ময়দানে কোরআনের প্রত্যেকটা অক্ষর আপনার পক্ষে সাক্ষী দিয়া কে আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমাইলো এই বেটায় ঘুমায় নাই দুনিয়ার মানুষ অবসর থাকলো এই বেটায় অবসর হয় নাই আল্লাহ বলবেন কেন আল্লাহ এই লোকটা আমি কোরআন এমন পড়া পড়ছে এমন পড়া পড়ছে এমন দেখা দেখছে আল্লাহ আমি কোরআন তার পক্ষের লোক হয়ে গেলাম আল্লাহ আমার সুপারিশ তার জন্য তুমি কবুল কইরো আল্লাহ আমি এই লোকের সঙ্গে থাকতাম চাই কতক্ষণ থাকবা আল্লাহ নিরাপদে যতক্ষণ তোমার এই বান্দা বান্দিকে তোমার জান্নাতে ঢুকাইতে না পারবো ততক্ষণ আমি তাদের সাথে থাকবো সুবহানাল্লাহ বলে এই কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে কোরআন সুপারিশ করবে আল্লাহ পাকের রসুল বলছেন যা আল কোরআন ইনদা রাসিহি মৃত্যুর সময় কোরআন তোমার মাথার কিনারায় চলে আসবে আর মৃত্যুর সময় যে সাকরাত শুরু হয় মৃত্যু যন্ত্রণা মৃত্যুর কষ্ট এটা অনেক কঠিন যেদিন মানুষগুলো মারা যাবে ওই দিন মুনকার নকির যখন মানুষকে কবরের ভিতরে প্রশ্ন করার জন্য আসবি এর নবীর উম্মতের দল মুনকার নকিরের মাঝখানে একজন যুবক দাঁড়ায়া যাবি ওই মুহূর্তে ওই মুনকার নকির ফেরেশতারা বলবে তুমি কে মুনকার নকির ফেরেশতা বলবে তুমি কে এই কবরের ভিতরে কেন আসছো আমি কবরে কেন আসছো জানোনি আমি হইলাম আল্লাহর কোরআন তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই বান্দার পক্ষ থেকে আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছি খেয়াল করছেন যারা কোরআন শরীফ নিয়ে মধ্যে পড়বেন এই কোরআনকে ধরবেন এই মাদ্রাসাকে যারা মুসলমান সুন্দর করবেন এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করবেন পাশেই গোরস্থান কবরস্থান আপনার আমি ঘুমায় আসি কিন্তু মাদ্রাসার ছেলেরা কিন্তু ঘুমায় নাই মাদ্রাসার ছেলেরা যেই মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় যে যে মুহূর্তে আল্লাহর দরবারে চাইলে আল্লাহ হাত ফিরায় দেন ওই মুহূর্তে ছেলেগুলো ঘুম থেকে জাগ্রত হইয়া হইয়া এরা কোরআন শরীফ পড়ে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করে কোরআন শরীফ পড়ে আর ওই মুহূর্তেই আল্লাহ তাআলা একদল ফেরেশতা দুনিয়াতে পাঠাইয়া দিয়া বলে এই তাতুয়াকান্দি গ্রামটা একটু যাও পরিদর্শন করে আসো দেখো গিয়ে এলাকার মানুষ কী করে তো এই ফেরেশতার একদল ফেরেশতা এসে যখন দেখে তাতুয়াকান্দির মানুষ সব মানুষ ঘুমায় রয়েছে সব এলাকার মানুষ ঘুমন্ত অবস্থায় আছে তখন ফেরেশতারা ঘুরে ঘুরে বলে আল্লাহ দেখে আসছি যেই মুহূর্তে মানুষগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাবে ওই মুহূর্তে মানুষগুলো ঘুমায় রয়েছে তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় আরেকটা এলাকার ভিতরে যাও ওই এলাকার মধ্যে ঘুরে ঘুরে আস্তে আস্তে আয়েশা দেখে মাওলানা গোলাম মোস্তফা সাহেবের বাড়ির পিছনে এলাকাবাসী একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে এই মাদ্রাসার ছোট ছোট ছেলেরা কোরআন পড়ার জন্য রাত তিনটা বাজে ঘুম থেকে উঠছে ওযু করে নামাজে দাঁড়ায় রয়েছে দুই রাকাত নামাজ পড়ে এরা কোরআন শরীফ হাতে নিয়ে এরা কোরআন শরীফ পড়তেছে সুবহানাল্লাহ এখন ফেরেশতাদের রিপোর্টটা কি আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করে বলতেছে আল্লাহ তাত্ত্বগান্ধি পুরা গ্রামটা ঘুরলাম নিজ গ্রাম ঘুরলাম আশেপাশে ঘুরা ঘুরা গিয়ে একটা জায়গাতে দেখলাম যে ওইখানে নূর উপরের দিকে উঠতেছে উপরের দিকে নূর উঠতেছে আল্লাহ বলেন কিসের নূর কয় তোমার কোরআনের নূর
কেন কয় আল্লাহ ছোট ছোট ছেলেরা কোরআন খুলে খুলে পড়তেছে কোরআন খুলে খুলে পড়তেছে তো আল্লাহ বলেন আমি চাইছিলাম যে অধিকাংশ মানুষ যেহেতু আমারে ডাক দেয় নাই আমার কাছে কিছু চায় নাই কোরআন শরীফ পড়ে নাই চাইছিলাম একটু আযাব দিয়ে এদেরকে ধ্বংস করে দেই কিন্তু যেহেতু তোমরা বলতেছো যে তাতুয়াকান্দি গ্রামের ওই মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ পড়তেছে যাও এদের খাতিরে আমি আল্লাহ আযাবকে উঠাইয়া এলাকার মধ্যে রহমত বর্ষণ করে দিলাম রে বাবা এই মাদ্রাসা সবাই বানাইতে পারে না ঘুষ দিয়া ডাক্তার হওয়া যায় ঘুষ দিয়া মাস্টার হওয়া যায় ঘুষ দিয়া চাকরি পাওয়া যায় কিন্তু ঘুষ দিয়া আলেম আর হাফেজ হওয়া যায় না ঠিক কিনা জোরে কোন ঘুষ দিয়া আলেম আর হাফেজ হওয়া যায় না আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত আমি যারে পছন্দ করি যারে চয়েস করি তারে আমি আমার দিনের বুঝ দেই তারে আমি এলমে ওহির জ্ঞান দান করি যাকে আমি চয়েস করি তারেই দেই তার কারণ আমি যাকে পছন্দ করি না তারে আমি আমার কোরআনের জ্ঞান দেই না মরনা গোলাম মোস্তফা সবাই হইতে পারে নাই এই যে আমার আগে যিনি হযরত বয়ান করলেন এমন মুরব্বি আলেম হ্যাঁ মুসাল্লাম বুজুর্গ সবাই হইতে পারে নাই আল্লাহ যারে ইচ্ছা করছেন তারেই কি মুসাল্লাম বুজুর্গ বানাইয়া দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা তারেই বুজুর্গ বানাইয়া দিয়েছেন যাকে ইচ্ছা তাকেই আল্লাহ বড় আলেম বুজুর্গ বানায় নাই আল্লাহ এলাকা থেকে বাইসা পীরজি হুজুরকে আল্লাহ বুজুর্গ হিসেবে কবুল করে নিয়েছেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহ সবাইকে পীরজি বানায় নাই আল্লাহ সবাইকে মুফতি আমিনি বানায় নাই আল্লাহ পাক সবাইকে আজিজুল হক রহমতুল্লাহ আলাই বানায় নাই আল্লাহ যাকে চয়েস করছেন তাকেই আল্লাহ তাআলা এলমে ওহির জ্ঞান দান করছেন সুবহানাল্লাহ মক্কার মধ্যে কত মানুষই তো ছিল আল্লাহ সবাইকে মুহাম্মদ বানায় নাই মক্কার মধ্যে কত মানুষ সবাইকে আল্লাহ আবু বকর বানায় নাই ওমর ওসমান আলী বানায় নাই আল্লাহ এদের থেকে যাকে চয়েস করছেন যাকে পছন্দ করছেন আল্লাহ তারেই কি করছেন নবী বানাইছেন তারেই সাহাবি বানাইছেন তারেই বুজুর্গ বানাইছেন এ আমার মুসলমান বাবা জিরারি আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদের কি জানায় দেই শোনায় দেই শুনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে কোরআন নাজিল করলাম তোমাদেরকে আমি আল্লাহ কোরআন দিলাম এই কোরআন আমি আল্লাহ অন্য অন্য পয়গম্বরকে দেই নাই পয়গম্বরের উম্মতদেরকেও দেই নাই যাকে আমি আল্লাহ সম্মানিত করেছি দামি করেছি আমি আল্লাহ তাকেই আমার কোরআন দান করেছি সবাইকে আমি কোরআন দেই নাই আর এই কোরআন নাজিল করছেন কে বলেন না নাজিল করছেন কে হেফাজত করবেন কে ইচ্ছা করলে কোরআন ধ্বংস করা যাবে ইচ্ছা করলে কে কোরআন শেষ করতে পারবে ইচ্ছা করলে কোরআনের একটা হরফ পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারো আছে নাই 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 তার কারণ আল্লাহ বলছেন কোরআন নাজিল করছি আমি এটার হেফাজত করব আমি তাত্ত্বকান্দির মানুষ মাদ্রাসা না বানাইলে কোরআন থাকবে বানাইলেও থাকবে আমরা কি আমাদের আগের থেকে ওই ইহুদি বেইমানেরা কম চেষ্টা করে নাই এই কোরআনকে শেষ করে দিতে কোরআনকে ধ্বংস করে দিতে আলে মোলামারে ফাঁসির কাস্টে জুলেয়া চাইছিল যে কোরআন শেষ করে দেই কিন্তু কোরআন হেফাজত করছেন কে বলেন জোরে কে যেমন একজন বাদশা ছিল বাদশা হারুনুর রশিদ উনি শুধু বাদশা না উনি আল্লাহওয়ালা ওনার দরবারে উনি দৈনন্দিন 300 হাফেজে কোরআন দিয়া হাফেজে কোরআন দিয়া ওনার দরবারে রাজদরবারে কোরআন শরীফ পড়াইতেন দেখছেন 300 হাফেজে কোরআন সিফটি পাল্টাইয়া পাল্টাইয়া ওনার রাজ দরবারে কোরআন শরীফ পড়ে আর যেখানে কোরআন পড়ে সেখানে রহমত আছে না নাই বলেন না আছে না নাই আর যিনি কোরআন শরীফ পড়ান তাহলে ওনার দিলে কোরআনের মহব্বত আছে না নাই আছে বিদায়িত উনি কোরআন শরীফ পড়ায় আর রহমতের জন্য বরকতের জন্যই পড়ায় আমার দিকে খেয়াল করেন আপনারা যেমন আজকে মাহফিল আয়োজন করছেন তো এই বাদশা হারুনুর রশিদ প্রতি বছর উনি সমস্ত কিতাবের আলেমদেরকে ডাইকা ডাইকা উনি একটা সম্মেলন করতেন এবং বলতেন যে আজকের এই সম্মেলনে আজকের সম্মেলনে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু তোমরা সবাই উপস্থিত থাকবে এবং তোমাদের ধর্মের যে কিতাব আছে এগুলো তোমরা আমাদের সামনে পড়বা তবে কোনটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিতাব ওটার উপরে দলিল দিয়ে বুঝাইতে হবে যে কোনটা শ্রেষ্ঠ কিতাব ইহুদিরাও পড়ছে মুসলমান খ্রিস্টানরাও পড়ছে আর হিন্দুরাও পড়ছে গীতা রামায়ণ এগুলো পড়ছে বাইবেল পড়ছে তাওরাত জাবুর ইঞ্জিল সব পড়ার পরে মুসলমানরা যখন দাঁড়ায় গেছে কোরআন হাতে নিয়ে এই কোরআনের গুরুত্ব মাহাত্ম্য দেখা
অন্য অন্য ধর্মের ওই ধর্মগুরুরা এরা মাথা নিচু করে বসে থাকত। আর ওই মুহূর্তে বাদশা বলতেন এই ধর্মগুরুদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়া, এরা যেন কালমা পড়ে। একবার একজন ধর্মগুরু উনি সবার শেষে বক্তব্য দিছে, এমন বক্তব্য বক্তব্যের ভিতরে উনি বুঝাইছে যে মুসলমানের ধর্মের থেকে ওনার ধর্মটাই বেশি গুরুত্বপূর্ণ। বাদশাহ ওই মুহূর্তে তারে ইসলামের দিকে ডাক দিলেন যে ভাই ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম, তুমি এইটা একটু গ্রহণ করো, যদি তুমি ইসলাম গ্রহণ করো তোমাকে বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। সে ছিল বড় ভাগপটু, কথায় বড় পাণ্ডিত্য অর্জন করেছিল, বলতেছে না আমি ইসলাম গ্রহণ করব না। পুরস্কার কি? আমার রাজ্যের অর্ধেকটা তোমারে দিয়ে দিব, আমার একজন সুন্দরী মেয়ে তোমার কাছে বিয়ে দিয়ে দিব, আর আমি মরে গেলে বাকি অর্ধেক রাজত্বের মালিকও তুমি হয়ে যাইবা, তুমি ইসলাম গ্রহণ করলে। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পাক তারে কেমনে ঘুরায় নিয়ে আসবে। সে চলে গেছে। 3 বছর পরে বাদশাহ হারুনুর রশিদ আবার সম্মেলন ডাক দিলেন। ওই সম্মেলনে অন্য অন্য ধর্মগুরুরা আসছে। ধর্মগুরুরা আসার পরে সবার বক্তৃতা শেষ, যেই লোকটাকে বাদশাহ বলেছিল তুমি যদি কালমা গ্রহণ করো আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে দেওয়া হবে, আমার দেওয়া হবে, আমার সুন্দরী মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়া হবে, আর বাকি অর্ধেকটা তুমি আমার পরে মালিক হয়ে যাইবা, সেই লোকটা দাঁড়ায় বলে বাদশাহ আমার কিছু বক্তব্য ছিল। কি বক্তব্য? ওই দিন ছিল আমার ধর্মের কিতাবের ওপরে, আর আজকে আমি বক্তব্য দিব মুসলমানের কোরআনের ওপরে। সুবহানাল্লাহ, বলেন না জোরে। ওই দিন বক্তব্য দিয়েছিলাম আমি আমার ধর্মের কিতাবের ওপরে, আজকে দিব মুহাম্মদ নবীর কোরআনের ওপরে, ইসলাম ধর্মের ওপরে, কোরআনের ওপরে। ঠিক আছে দাঁড়াও বক্তব্য দাও। সে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে বলতেছে শোনো, আমি এইখান থেকে যাওয়ার পরে, আমি একজন লেখক, আমি একজন ভালো রাইটার, আমি অনেক বড় লেখক হইয়া আমি অনেকগুলো পুস্তক রচনা করেছি। কি পুস্তক? তাওরাতের কপি আমি লিখছি, জাবুরের কপি লিখছি, ইঞ্জিলের কপি লিখছি। লেখার পরে এগুলো যখন আমি বাজারে বিক্রি করতে গেছি এগুলো চড়া দামে বিক্রি হয়েছে। কি দামে বলেন না? কি দামে? আমার দিকে খেয়াল করেন, কি দামে? চড়া দামে বিক্রি হয়েছে। কিন্তু একটা কোরআন, এই কোরআনটা হাতে নিয়ে এই কোরআন লিখতে গিয়া 2টা জায়গার ভিতরে পরিবর্তন করছে। কয় জায়গার ভিতরে? 2 জায়গার ভিতরে পরিবর্তন করছে। তাওরাতের ভিতরে পরিবর্তন করছে, এটা চড়া দামে বিক্রি হয়েছে। ইঞ্জিলের ভিতরে মুসলমান একটু পরিবর্তন করছে, চড়া দামে বিক্রি হয়েছে। জাবুরকে একটু নোক্তায় দিশেদিক করছে, চড়া দামে বিক্রি হয়েছে। কোরআনটা হাতে নিয়ে 2 জায়গার ভিতরে পরিবর্তন কইরা এটাকে বিক্রি করার জন্য নিয়ে গেছে। এ আমার মুসলমান ভাইরা রে, কোরআনের কপি লেখিয়া বাজারে বিক্রি করতে গেছি, বাজারে কোরআনের কপিটা নিয়ে এসে দাঁড়ায় আসি, এমন সময় একজন গ্রামের কৃষক মানুষ গিয়া দেখে আল্লাহর কোরআনটা তার হাতে বিক্রি করার জন্য নিয়ে আসছি। বলে ভাই দাম কত? কয় এইটার দাম হলো 1 লক্ষ টাকা। যেহেতু সচরাচর ওই সময় কোরআন পাওয়া যাইতো না, লেখা লেখা বিক্রি হইত, ওই কৃষক ডাক দিয়া কয় আমি আল্লাহর কোরআনের কপিটা তোমার নিকট থেকে 1 লক্ষ টাকার বিনিময়ে কিনবু, তবে আমার 7 বছরের একজন বাতিজা কোরআনে হাফেজ আছে, সে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বে, যদি কোনো ভুল না থাকে তাহলে আমি তোমার নিকট থেকে কোরআনের কপিটা 1 লক্ষ টাকায় কিনে নিব। 7 বছরের বালক কোরআনে হাফেজ। তো মুসলমান ভাইরা রে আমার, ওই ধর্মগুরুকে সঙ্গে নিয়ে কৃষক তার বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর ওই 7 বছরের ভাতিজা কোরআনে হাফেজকে ডেকে নিয়ে আসলেন কাছাকাছি। আইনা বলে ভাতিজা রে, আমি এই কোরআনের কপিটা কিনবো, তুমি একটু যাচাই করো, বাছাই করো, একটু পড়ো, যদি কোনো ভুল না থাকি তাইলে আমি কোরআনটা পড়বো, আমি কোরআনটা কিনে রাখবো। বাতিজা কোরআন পড়তে যাইয়া শুরুর দিকে পড়তেছে আলিফ লাম মিম, জালিকাল কিতাবু লা রাইবা ফী,
কিন্তু বাতিজা তাকায় দেখতেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লাম বাদ দিয়া লেখছে রইবা ফি লামটা এখান থেকে কর্তন করে দিছে কেটে দিছে বাতিজা ডাক দিয়া কয় চাচা এক লক্ষ টাকার বিনিময়ে তুমি কিতাব কুরআন কিনবা কিন্তু চাচা কুরআনের শুরুতেই ভুল ধর্মগুরু কুরআন লিখতে যাইয়া কপি করতে যাইয়া প্রথমে আল্লাহর কুরআন থেকে লাম আলিফটা কর্তন করে দিয়েছে আমিম যালিকাল কিতাবু লা বাদ দিয়া লেখছে রইবা ফি কয় আর একটু সামনে পড়ো পড়তে পড়তে গিয়া পড়তেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন মুফলিহুনের জায়গার ভিতরে লেখছে ফাইজুন নাউজুবিল্লাহ কোন মুফলিহুন অর্থ কি কামিয়াব ফাইজুন অর্থ কামিয়াব কিন্তু শব্দ পরিবর্তন করে দিছে লেখছে মুফলিহুনের জায়গায় লেখছে ফাইজুন বাতিজা ডাক দিয়া কয় চাচা এইখানে আরেকটা ভুল লেখা হইছে কয় কি লেখছে কয় চাচা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন চাচা মুফলিহুনের জায়গায় লেখছেন ফাইজুন দুই জায়গায় ভুল করেছে চাচা এই কিতাবটা আপনি কিনিয়েন না চাচা কৃষক হইলে কি হবে ইমানের পাওয়ার ইমানের জজবাত তার দিলের মধ্যে অনেক বেশি ছিল থাপা দিয়া কলারের মধ্যে ধরিয়া ডাক দিয়ে কে বেটা আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনের হেফাজত আমার আল্লাহ করবেন তুমি আল্লাহর কোরআনের ভিতরে কেন পরিবর্তন পরিবর্তন করলা চলো তোমার বাড়িতে নিয়ে আচ্ছা ধরে পিটামু ওই লোকটা ডাক দিয়ে কে ভাই আমি আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না এরে ভাই তুমি আমারে ক্ষমা করে দাও মুসলমান কোনো রকম ওই লোকটা ছুটিয়া চলে গেল বাদশার দরবারে গিয়া কয় বাদশা আমি তাওরাত লেইখা লেইখা অনেক টাকার মালিক হইলাম জাবুর লেইখা লেইখা অনেক টাকার মালিক হইলাম ইঞ্জিল লেইখা লেইখা আমি অনেক টাকার মালিক হইলাম কিন্তু আল্লাহর কোরআন লিখতে যাইয়া পরিবর্তন করার কারণে আমি কৃষকের হাতে ধরা পড়িয়া গেছি যে এলাকার মধ্যে কৃষক পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল ধরতে পারি আমি তাকায়া দেখলাম সেই কোরআন দুনিয়ার কোনো মানুষে নষ্ট করতে পারে না কোরআন নাজিল করছেন যিনি কোরআন হেফাজত করবেন তিনি ওই মুহূর্তে বলে আমি এখন সিদ্ধান্ত নিছি আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব আমি সিদ্ধান্ত নিছি আমি কালমা পড়ে কি হয়ে যাব মুসলমান হয়ে যাব সেই ভরা মজলিসে ওই ধর্মগুরু কালমা পড়ে মুসলমান হয়ে গেছে এই জন্য আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি কোরআন হেফাজত করব আমি এই কোরআনকে ধ্বংস করতে কেউ পারবে না প্রত্যেকটা হরফে হরফে আমি আল্লাহ একজন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি তোমরা হেফাজত না করলো আমার ফেরেশতারা আমার কোরআন হেফাজত করবে দেখেন কোরআন কেমন মুজিজা হ্যাঁ তাওরাতের হুকুম শেষ ইঞ্জিলের হুকুম শেষ জাবুরের হুকুম শেষ নবীরা বিদায় হয়ে গেছে এদের কিতাবও শেষ হয়ে গেছে আমার রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরও এটা আল্লাহ তাআলার একটা বিধান কোরআন শরীফ নবীজির মুজিজা এইটা কিয়ামত পর্যন্ত থাকবে আপনারা একটু বলেন তো এই কোরআনের মজা কি এখনো আছে না শেষ হয়ে গেছে বলেন জোরে বলেন বলেন মজা আছে না শেষ হয়ে গেছে ইমাম সাহেব একজন রাখছেন ইমাম সাহেব আপনার মসজিদে আছে আজকে বারো বৎসর মাসে মাসে বৎসরে বৎসরে বেতন বাড়াইয়া দিছেন কিন্তু ইমাম বিদায় করেন আজ পর্যন্ত কোন মুসল্লির পক্ষ থেকে বলা হয়েছে হুজুর প্রতি বৎসর বৎসর বেতন বাড়াইয়া দেই প্রতিদিন বালা বালা তিন বেলা খানা দেই আপনি মাগরিবের সময়ও যখন আপনার পিছনে নামাজ পড়ি এশার নামাজ যখন পড়ি ফজরের নামাজ যখন পড়ি ঘুরাইয়া গাড়াইয়া খালি আপনি একটা সুরাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হুজুর বেতন বাড়ায় লাভ কি আপনি যে সুরা পরিবর্তন করেন না খালি একটা সুরাই পড়েন এ মুসলমান বাবা জিনারি আল্লাহর কোরআনের ভিতরে এত মজা এত স্বাদ
যতই পড়া হয় ততই মজা লাগে ততই স্বাদ লাগে কোরআনের মজা কিয়ামত পর্যন্ত কমবে না যতই কোরআন পড়া হয় ততই মজা লাগে ইমাম সাহেব হুজুর যখন নামাজের ভিতরে কোরআন পড়ে কণ্ঠটা একটু ভালো হইলে পিছনে মুসল্লির একারে একারে কয় হুজুর লম্বা সূরা পড়েন শুনতে বড় মজা লাগে শুনতে বড় স্বাদ লাগে ইমাম সাহেব হুজুর আপনি একটু লম্বা সূরা কারা তেলাওয়াত কইরেন যেমন আল্লাহর নবী যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন কষ্ট হইতাছে আমার পরে কিন্তু হুজুর আছে এর আইব এ মুসলমান বাবা জিরা রে বিশ্ব নবী রহমতের নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন রাসূল কেন হিজরত করলেন মক্কার ঘরে ঘরে নবী জিদ্দুল নবীর দুশমন মুসলমান বাবাজি মক্কার ঘরে ঘরে আমার নবীর দুশমন নবীরে মারতে চায় পিটাইতে চায় রাসূলে আরবী আল্লাহরে মন ভরে সিজদা করতে পারে না আল্লাহর নবী আল্লাহকে মন ভরে ডাকতে পারে না কাফেরের আমার নবীরে কষ্ট দেয় আঘাত দেয় বিশ্ব নবী যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন ওইখানে গিয়া মসজিদ নির্মাণ করলেন কোবা এলাকাতে একটি মসজিদ প্রতিষ্ঠিত হইল ওইখানে আল্লাহর নবী একজন সাহাবীকে ইমাম বানাইলেন ওই সাহাবী আমার আল্লাহরে বড় মহব্বত করে আল্লাহরে বড় ভালোবাসে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করি কিন্তু মুসলমান এশার নামাজের সময় ফজরের নামাজের সময় মাগরিবের নামাজের সময় এশার নামাজের সময় ফজরের নামাজের সময় যে কোনো সূরা তেলাওয়াত করুক না কেন ওই সাহাবি নিয়মিত একটি সূরা প্রত্যেক রাকাতেই তেলাওয়াত করে সুবহানাল্লাহ যে কোনো সূরাই পড়ুক কিন্তু এই সূরাটা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা তেলাওয়াত করে কয়েকজন মুসল্লি আল্লাহর নবীর কাছে গিয়া কয় আল্লাহর নবী গো একজন ইমাম দিলেন ওগো আল্লাহর নবী প্রত্যেক রাকাতে রাকাতে সূরা ইখলাস পড়ে মনে হয় এই সাহাবীর ইমাম সাহেবের অন্য কোনো সূরা মুখস্থ নাই ফজরও পড়ে এশাতেও পড়ে মাগরিবও পড়ে আল্লাহর নবী ইমাম সাহেবটা একটু পরিবর্তন করে দেন আর না হলে একটু ওয়াজ করিয়া দেন এই সূরাটা যেন একটু পরিবর্তন করিয়া পড়ে অন্য কোন সূরা যেন আমাদেরকে নামাজে তেলাওয়াত করে শোনায় তো নবীজি একদিন ওই সাহাবীরে খবর দিলেন সাহাবীরে খবর দিলেন এ সাহাবী ইমাম আসো মুসল্লিরা সহকারে ইমাম সাহেব রেডিয়া নবীজির দরবারে গেছে যাইয়া বলতেছেন হুজুর এই যে ইমাম সাহেব নিয়ে আসছে তো নবীজি ডাক দেয়া কি ইমাম সাহেব তুমি নাকি নামাজের রাকাতে রাকাতে সূরা ইখলাস পড়ো কারণটা কি বলো তোমার কি অন্য কোনো সূরা মুখস্থ নাই তুমি নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে এই রাকাতে তুমি সূরা ইখলাস কেন তেলাওয়াত করো ওই সাহাবি আবেগ ভরা কণ্ঠে আওয়াজ দিয়া কয় আল্লাহর নবী গো আমি সূরায়ে ইখলাসকে মহব্বত করি আমি সূরায়ে ইখলাসকে বেশি মহব্বত করি বিদায় প্রত্যেকটা রাকাতে রাকাতে আমি সূরায়ে ইখলাস তেলাওয়াত করি নবীজি বলছেন তুমি যদি এই সূরাকে মুখস্থ করো এই সূরার মধ্যে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আছে তুমি এই সূরাকে যদি মহব্বত করো তাহলে হাশরের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই সূরাটাই কি যথেষ্ট হুজুর আমি অন্য কোনো কিছু নেই অন্য সূরাও পারি কিন্তু এই সূরাটার মুখস্থ করি কেন এই সূরার মধ্যে আমার আল্লাহর পরিচয় আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ এক আল্লাহ একক আল্লাহ কাহার মুখাপেক্ষী নয় আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কাহার নিকট থেকে জন্ম নেও নাই আর দেখছেন এই সূরাকে সাহাবি মুখস্থ করে আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা তোমাকে এই উসিলে মাফ করে দিবে আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন যে কোনো কাজ মহব্বতে করেন ভালো কাজ অনেক মানুষ এমন আছে নামাজ পড়া খুব ভালো লাগে রোজা রাখতে খুব ভালো লাগে
অনেক মানুষ এমন আছে দান করতে ভালো লাগে, অনেক মানুষ এমন আছে সব কাজের মধ্যে ওয়াজ শুনতে ভালোবাসে, আলেমরে মহব্বত করে, ইমাম সাহেবরে মহব্বত করে ভালোবাসে, মাদ্রাসাগুলোরে মহব্বত করে, নিজের কুলজা দিয়ে ভালোবাসে, মাদ্রাসার যে কোনো কাজে কর্মে আগাইয়া আসে, মাদ্রাসাকে নিজের পরিবারের মতন মনে কইরা এই মাদ্রাসার মধ্যে সময় সুযোগ দেয়। কেন? ওই মানুষটা মনে করে আল্লাহ তোমার নবী দেখি নাই, তোমার নবীর গড় মাদ্রাসা খবর পাইছি, এই জন্য তোমার নবীকে মহব্বত করি, নবীর ঘরটারও মহব্বত করি। এই জন্য আল্লাহ পাকের রসুল বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য দুশ্মনী করে। আল্লাহ পাকের রসুল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে আর আল্লাহর জন্যই কি দান করা বন্ধ করে, যা কিছু করে আল্লাহর জন্যই করে। তখন রসুল বলেন, ফাকদ ইস্তাকমালিল ঈমান, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ, ঈমান কি পরিপূর্ণ? কেন? তুমি যা কিছু করবে আল্লাহর জন্য। আল্লাহ নিজে রসুলকে ডাক দিয়া কয়, রসুল আপনিও কোন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনিও কোন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া আমি কার জন্য ওয়াকফ করলাম? জোরে বলেন, কার জন্য ওয়াকফ করলাম? আমাদেরকে এগুলো সব দিছেন কে? দিছেন কে? আচ্ছা, ওয়াকফ করার জিনিস কি ফেরত নেওয়া যায়? বলেন, ওয়াকফ করার জিনিস কি ফেরত নেওয়া যায়? এই দুইটা হাত দিছেন কে? তাহলে যে দেয় এটার মালিক কে? সে না আমি। এই ব্রেন দিছেন কে? আল্লাহ। দেখেন হযরতে জাবের, নবীজির একজন প্রিয় সাহাবি, বিবির গর্ভে বাচ্চা, বিবির গর্ভে কি বাচ্চা, এই বাচ্চাটা ভূমিষ্ঠ হইছে, নবীজি হযরত জাবেরের ছেলে ভূমিষ্ঠ হইছে, ভূমিষ্ঠ হইয়া বয়স হইল সাত মাস। কয় মাস বলেন? কয় মাস? সাত মাস পরে এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা নিয়ে নিছেন, বাচ্চা নিয়ে গেছে আল্লাহ, মরে গেছে। সাত মাস পরে হযরতে জাবের যখন বাড়িতে ফিরছে, বিবিটাও কেমন আল্লাহরে মহব্বত করে, আল্লাহরে ভালোবাসে, স্বামী ঘরে আসছে, বাচ্চা কিন্তু স্বামী যেদিন আসছে এর আগের দিন মারা গেছে। তখন তো মোবাইলের যোগ ছিল না, টেলিকমের যোগ ছিল না, টেলিফোনের যোগ ছিল না যে মুহূর্তে খবর দেওয়া যায়। সাহাবি যখন ঘরে আসছে, বিবি স্বামীকে গোসল করাইয়া খানা টানা দিয়া একটু শোয়াই দিলেন। যখন রাত্র হয়ে গেছে, স্বামীর কানের কাছাকাছে শুয়া শুয়া বলে, স্বামী আল্লাহ তাআলা যদি কাহার নিকটে কোনো জিনিস আমানত রাখে, মানুষ যদি মানুষের কাছে আমানত রাখে, ওই আমানত কি দেওয়া ঠিক না রাইখা দেওয়া ঠিক? কয়, না, যার আমানত তার কাছে পৌঁছায় দেওয়া দিতে হবে, এটা আল্লাহ পাকের বিধান। স্বামী শুয়া শুয়া বলে, মন খারাপ করেন না, আল্লাহ আমাদেরকে একটা নেয়ামত দিয়েছিলেন, সন্তান ছেলে হয়েছিল, সাত মাস পার হওয়ার পরে আপনি আসার আগের দিন গতকালকে আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছে। স্বামীকে আল্লাহ তাআলা নিয়ে গেলে তো অসুবিধার কিছু নাই, নিয়ে গেছে। আমার নবীকে আল্লাহ তাআলা তিনটা সন্তান দিয়েছিলেন, ছেলে সন্তান, চারটা মেয়ে সন্তান দিয়েছিলেন, মেয়েগুলো বেঁচে ছিল, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ তাআলা মুসলমান ভাইরা বালেগ হওয়ার আগে আগে দুনিয়া থেকে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন এটা আবার অনেক লম্বা ইতিহাস, নিয়ে যাওয়ার পিছনে কেন আল্লাহ তাআলা ছেলেগুলো নিয়ে গেলেন। আমরা জানি, আমরা দেখতেছি যে আল্লাহ নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে, ইয়াকুব পয়গম্বরের সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইলকে আল্লাহ নবী বানাইছেন, এমন করে করে আল্লাহ তাআলা নবীদের সন্তানদেরকে নবী বানাইছেন, দাউদ নবীর সন্তান সুলাইমানকে আল্লাহ পয়গম্বর বানাইছেন। তাহলে ওই দিকে তাকাইলে আমার নবীর ছেলেদেরকে আল্লাহ নবী বানাইতে হয়, ঠিক কিনা জোরে কোন? যেহেতু নবীর সন্তানদেরকে আল্লাহ নবী বানায়, ওই দিকে তাকাইলে আমার নবীর ছেলে সন্তানদেরকে আল্লাহ কী করতে হয়? নবী বানাইতে হয়। এখন আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবীজি আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। এখন আপনার সন্তান যদি বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তাইলে অন্য অন্য পয়গম্বরদের দিকে তাকাইয়া হইল আপনার ছেলেদেরকে নবী বানাইতে হয়। যেহেতু আমি নবুয়াতের দরওয়াজা বন্ধ করে দিয়েছি, এই জন্য আমি আপনার সন্তানগুলো, ছেলেগুলোকে আমি দুনিয়াতে উঠাই নিয়ে নিছি। এখন নবীজির মন খারাপ, সর্বশেষ সন্তানটা যখন আল্লাহ নিয়ে নিলেন ইব্রাহিম, নবীজির মন খারাপ, মনে কষ্ট। তো আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব মন খারাপের কোনো দরকার নাই, ছেলে সন্তানগুলো আমি আল্লাহ নিয়ে গেলাম, আপনার মেয়ে সন্তানগুলো জীবিত আছে। ওগো আল্লাহর পয়গম্বর,
ছেলে সন্তানগুলোকে নিয়ে আমি আল্লাহ আপনার একটা জিনিস হাদিয়া দিলাম, এই হাদিয়াটা আমি আল্লাহ শুধুমাত্র আপনাকে দেই নাই আপনার উম্মতদেরকেও দিয়েছি। আর আমার আল্লাহ নবীরে কিছু দিলে উম্মত সহকারে দিলে আমার নবী খুব বেশি খুশি হয়। তো আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনার আমি নিয়ামত দান করেছি। কয় কি নিয়ামত? আপনার তিনটা সন্তান নিয়ে গিয়ে আমি আল্লাহ আপনাকে একটা নিয়ামত দিলাম, ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীজি ওই হাউজে কাউসারটা আপনি পাবেন ইন্তেকালের পরে, যেই মুহূর্তে আমি আল্লাহ হাসুরের ময়দান কায়েম করব, সূর্যটা আস্তে আস্তে মাথার কিনারা চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করি, ওই মগজগুলো নাক দিয়া কান দিয়া মুখ দিয়া যখন গলগল করে বের হতে থাকবি, ওগো নবীজি নিচের জমিটা তামা হয়ে যাবি, ওই দিন আমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওগো নবীজি ওই দিন আপনার উম্মতগুলো পাগল পারা হয়ে যাবে, আমি আল্লাহ কাহারো নিকট থেকে হিসাব সহজ করব আবার কাহার বেলায় কঠিন করব। আল্লাহ নবী গো ওই মুসিবতের দিনে সূর্যের তাপে মানুষের গলা শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে। ওগো নবীজি ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব, ওই হাউজে কাউসারের কিনারায় আকাশের মধ্যে যতগুলো তারকা আছে এই পরিমাণ হাউজে কাউসারের কিনারায় পেয়ালা থাকবে, পেয়ালা। ওগো নবীজি আপনার উম্মতগুলো পাগল পারা হইয়া পেরেশান হইয়া আপনার নিকটে পানি পান করার জন্য আসবি, ওই দিন আপনার খাটে উম্মতকে আপনি পানি পান করাবেন, হাউজে কাউসার থেকে পেয়ালা ভরিয়া ভরিয়া পানি পান করাবেন। যারা সুন্নতের উপরে আমল করে, যারা নবীকে মোহাব্বত করে, নবীরে ভালোবাসে, আর হাউজে কাউসারের পানি পাবি। আর যারা দুনিয়াতে বেদাতি কাজ করছে, রসুল যেগুলো করে নাই সেগুলো উম্মত কইরা কইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরাও নবীর হাউজের কাউসারের কিনারে আসবি পানি নেওয়ার জন্য আসবি, কিন্তু ফেরেশতারা গলায় ধাক্কা দিয়ে সরায় দিয়ে বলবে রসুল এদেরকে সরায় দেন, দুনিয়ার থেকে আপনি আসার পরে এরা সুন্নতের উপরে আমল করে নাই, এরা বেদাত কাজ করেছিল, ওগো নবী এদেরকে এই মুহূর্তে সরায় দেওয়া হইল। আর আপনার খাঁটি উম্মত যারা দেড় হাজার বর্ষর পরেও আপনার কথা শুই না, যারা চোখের পানিগুলো ফালাইয়া আল্লাহর নবী ক্রন্দন করেছে, যারা আপনারে মোহাব্বত কইরা আপনারে গালি দিলে সহ্য করতে পারে নাই, আপনারে আঘাত দিলে সহ্য করতে পারে নাই, ওগো আল্লাহর পয়গম্বর এদেরকে আপনি একটু হাউজে কাউসারের পানি পান করান। তো পেয়ারা নবী রহমতের হাত বাড়াইয়া পেয়ালা হাতের মধ্যে লইয়া হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া উম্মতের হাতে দিয়ে বলবে উম্মত এই নও তোমার আমি নবীর পক্ষ থেকে হাউজে কাউসারের পানি দেওয়া হলো। ওই উম্মতরা নবীজির বরকতি হাত থেকে হাউজে কাউসারের পানি যখন হাতের মধ্যে নিয়ে পান করবি, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় এক পেয়ালা পানি পান করলে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। তো আল্লাহর নবী সরকারে তো আলাপ, জান্নাতে যাওয়ার পর রসুল আরবি দেখলেন চারটা নহর 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 প্রবাহিত হয়ে যাইতেছে, একটি নহর হলো নহর হলো দুধের নহর, আর একটি হলো মধুর নহর, আর একটি হইলো শরবতের নহর, আর একটি হইলো শরাবের নহর। এই চারটা নহর দেখল রসুল আরবে দেখতেছেন চারটা নহর প্রবাহিত হয়ে যাইতেছি, এক পেয়ালা দুই পেয়ালা নয় নহরের মতন মুসলমান যাওয়া আরম্ভ করে দিলে। নবী আলাইহিসসালাম নহরগুলো দেইখা দাঁড়ায়া দাঁড়ায় চিন্তা করে আল্লাহর এগুলো কোথায় থেকে শুরু হইল কই গিয়া শেষ হইল। রসুল আরবে ডাক দিয়া কয় এই মুহূর্তে আমার সামনে একজন ফেরেশতা দাঁড়ায়া গেল, আমি জিব্রাইল আমিনকে বললাম জিব্রাইল এই চারটা নহর কোথায় থেকে আরম্ভ হইয়া কোথায় গিয়া শেষ হইছে। জিব্রাইল ডাক দিয়া কয় লা আদরি ওগো নবী আমি জানি না কোন জায়গা থেকে নহর শুরু হইছে কোন জায়গায় গিয়া শেষ হয়ে গেছি। ওই মুহূর্তে রসুল আরবে বলেন একজন ফেরেশতা আমার সামনে এসে দাঁড়াইছে, একজন ফেরেশতা আমার কিনারায় দাঁড়াইয়া আমাকে ডাক দেয় আল্লাহর নবী এই নহরগুলো কোন জায়গা থেকে আরম্ভ হইছে। ওগো নবী আমার জানা আছে আপনি আমার কাঁধের উপরে উঠেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আপনি আমার কাঁধে উঠেন, আরোহণ করেন। ওই জায়গাটা আপনারে দেখাইয়া দিই যেই জায়গা থেকে এই নহরগুলো শুরু হয়েছে। আল্লাহ নবী বলেন, ওই ফেরেশতা আমারে কাঁধে উঠাইয়া যাইতেছে 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 লম্বা পথ পাড়ি দিয়া আমার একটা জায়গায় নামায় দিলেন। ওইখানে নামাইবার পরে তাকায় দেখি একটা গম্বুজ, ওই গম্বুজটা কত বড় কত বড়। আল্লাহ রসুল বলেন, তামাম দুনিয়াটা উঠাইয়া যদি ওই গম্বুজের মাথায় রেখে দেওয়া হয় মনে হবে যেন একটা সরিষার দানা রাখা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তাকাইয়া দেখি ওই গম্বুজের দরওয়াজা আছে, দরওয়াজার মধ্যে তালা লাগানো আছে, তালাটা হইল স্বর্ণের। এখন তালা কেমনে খোলা যায়? ওই ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ যে আপনারে কোরআন শরীফ দান করছি, ওই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। অগো নবীজি, বিসমিল্লাহ পড়েন, তালায় হাত লাগান। এ মুসলমান নবীজির উম্মত, এ আমার মায়েরারে বড় করিয়া খেল করিয়া শুনেন, ওই দিব ফেরেশতা ডাক দিয়ে আল্লাহর নবী আপনি বিসমিল্লাহ পড়েন, তালার মধ্যে হাত লাগান। বিশ্ব নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া ওই তালার মধ্যে হাত লাগাইলেন, স্পর্শ করলেন, মুহূর্তের মধ্যে তালা খুলিয়া গেছে। তালা খুলিয়া যাওয়ার পর রহমতের নবী তালা খুললেন, দেখলেন সুন্দর দরওয়াজা, দরওয়াজায় হাত দিলে খুলে গেল। নবী যে গিয়া কয়, আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ডুইকা গিয়া দেখি ওইখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ, বিসমিল্লাহ মিমের থেকে একটা নহর, আল্লাহ শব্দের হায়াত থেকে আর একটা নহর, রহমানের নুন থেকে একটা নহর, আর রহিমের মিম থেকে একটা নহর। এই চারটা নহর মুসলমানে জারি হয়ে গেছে। ওই ফেরেশতা ডাক দেয় আল্লাহর নবী গো, এইখান থেকে নহরটা শুরু হয়েছে, শেষ হয়েছে হাউজে কাউসারের কাছে গিয়ে। আমার নবী ডাক দেয় কয়, আমার উম্মতের দল, আমি যখন ওই নহরগুলো দেখলাম গম্বুজের ভিতরে আল্লাহর আল্লাহর কোরআন আয়াত লেখা, ওই আয়াত থেকে চারটা নহর, ওই নহরগুলো চারটা নহর আমি দেখে আসলাম। আসার পর দুধের নহর, এখানে দুই এক কেজি না অনেক মুসলমান অনেক অনেক দুধ, নহর তো নহর, ফিহা আনহারু মিন মা'ইন গায়রি আসিনিন। এ মুসলমান চারটা নহর চারি জায়গার থেকে উৎপত্তি হইল। নবী দুনিয়াতে আসার পর উম্মতকে জানায় যে উম্মত, তোমরা আল্লাহ পাকের এই আয়াতরা বেশি বেশি করে তেলাওয়াত কইরো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি করে যারা পড়বে। মুসলমান নামাজের পরে কোনো কাজ নাই, বসিয়া রইলেন, পড়েন না বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খানা খাওয়া শুরু করলেন, বিসমিল্লাহ বলিয়া শুরু করলেন, জামাটা গায়ে দিবেন, বিসমিল্লাহ বলিয়া শুরু করলেন, পাঞ্জাবিটা গায়ে দিবেন, বিসমিল্লাহ বলিয়া ডাইন দিক থেকে শুরু করলেন, জামাটা পরিধান কর, পায়জামা পরিধান করবেন, বিসমিল্লাহ। এ নবীর উম্মতের দল, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। আল্লাহ পাক ডাক দিয়া কয়, নবী গো, এই আমলটা যারা চালু করবি চালু রাখবি, আমি আল্লাহ হাসুরের কঠিন ময়দানে এদেরকে হাউজে কাউসারের পানি দান করব। এই কোরআন শরীফ শুধু খালি খতম পড়া লেগে আল্লাহ দেয় নাই, যে মা মরে গেল, আব্বা মরে গেল, তিন দিনের দিন আর চল্লিশ আট দিন খতম করে দিলাম, কোরআনের হক আদায় হয়ে গেল, এই কোরআন খুলে খুলে তাবিজ লেখা দিলাম, কোরআনের হক আদায় হয়ে গেল, না। কোরআন শরীফ পড়তে 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 এটার এমন করে পড়বেন
যেন হাসরের ময়দানে কোরআনের প্রত্যেকটা অক্ষর আপনার পক্ষে সাক্ষী দিয়ে কয় আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমাইলো এই বেড়ায় ঘুমায় নাই, দুনিয়ার মানুষ অবসর থাকলো এই বেড়ায় অবসর হয় নাই, আল্লাহ বলবেন কেন? কয় আল্লাহ এই লোকটা আমি কোরআনে এমন পড়া পড়ছে, এমন পড়া পড়ছে, এমন দেখা দেখছে, আল্লাহ আমি কোরআন তার পক্ষের লোক হয়ে গেলাম, আল্লাহ আমার সুপারিশ তার জন্য তুমি কবুল কইরো, আল্লাহ আমি এই লোকের সঙ্গে থাকতাম চাই, কতক্ষণ থাকবা? আল্লাহ নিরাপদে যতক্ষণ তোমার এই বান্দা বান্দিকে তোমার জান্নাতে ঢুকাইতে না পারবো ততক্ষণ আমি তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ বলে এই কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন, কোরআন সুপারিশ করবে। আল্লাহ পাকের রসুল বলছেন যা আল কোরআন ইনদা রাসিহি, মৃত্যুর সময় কোরআন তোমার মাথার কিনারায় চলে আসবে। আর মৃত্যুর সময় যে সাকরাত শুরু হয়, মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, এটা অনেক কঠিন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করছিল, মুসা কেমন লাগছে মৃত্যু যন্ত্রণা, কেমন লাগছে? আল্লাহ একটা বকরি টানাইয়া যদি জবাই না দিয়া চামড়াগুলো খোলা হয় তাহলে বকরির কেমন কষ্ট হইব, তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে। আমার নবীরে জিজ্ঞেস করছিল, আল্লাহু আকবার, বিশ্ব নবী আপনার কাছে কেমন লাগছিল সাকরাত? নবীজি বলছেন মালাকুল মউত যখন আমার সিনার মধ্যে হাত রাখছে আমার মনে হয়েছে যেন সাতটা আসমান সাতটা জমিন উঠাইয়া আমার বুকে ছেড়ে দেওয়া হয়েছে। তো নবীর বেলায় যদি এমন হয় আপনার আমার অবস্থাইব কি? একটু খেয়াল করছেন, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসবে, যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া যাবে। এই কোরআন কিন্তু আল্লাহ তাআলা আপনার আমারে দান করছেন। এই কোরআনকে আল্লাহ আসমানকে বলছিল, আসমান তুমি কোরআন নিয়ে যাও, জমিনকে বলছিল, জমিন কোরআন নিবা তুমি, আল্লাহ এটার ভার আমি সহ্য করতে পারবো না, এটার কেমন ভার? এখন তো কাগজের কোরআন কোনো বাট্টার আমরা দেখি না। আম্মা যান আয়েশা বলেন, সাহাবিরা বলেন, আমার নবীর ওপর যখন কোরআন নাজিল হইতো নবীজির চেহারা মুবারক, কপাল মুবারক গর্মাক্ত হয়ে যাইত, ওটের ওপরে নবীজি বসা থাকতো আর কোরআন নাজিল হইতো ওটটা বসা দাঁড়ানোর থেকে বসে যাইত, এমন ওজনদার কোরআন। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করছেন। তো নবীজি বলছেন যারা কোরআন নিয়মিত পড়ে, এই যে আমি হাফেজে কোরআনের কথা বলতেছিলাম যে হাফেজে কোরআন যারা কোরআন মুখস্থ করছে, কোরআন সিনাতে ঢুকাইছে, আল্লাহ পাকের রসুল বলছেন যারা হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যারা এই কোরআনের নির্দেশ মানে, কোরআনের হুকুম মানে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহ পাকের রসুল বলেন যারা এই নিয়মে দুনিয়াতে চলাফেরা করবে হাসরের কঠিন ময়দানে, যাদের জন্য আল্লাহর জাহান্নামের আজাব অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, এমন এমন দশজন ব্যক্তিকে ওই হাফেজে কোরআন সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দেবে। এই ক্ষমতা আল্লাহ হাফেজকে দিবেন। এমনকি আরেক হাদিসের মধ্যে আসছে, এই ছেলেটা যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে তো হাসরের ময়দানে সে তালাশ করব, খুঁজব, আল্লাহ বলবেন কী তালাশ করো, কী খুঁজো? কয় আল্লাহ আমি যে তত্ত্বগান্ধী মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম এলাকাবাসীর আমার খুব মহব্বত করছে। কয় মানি? কয় আল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, একজন মুরব্বীর সঙ্গে দেখা হয়েছে, মুরব্বী আমার একটা চকলেট দিছে। আমি রাস্তা দিয়ে যাইতেছি, একজন মুরব্বীরে দেখলাম উনি চা খাইতেছে, বনডুডি বিজয় চা খায়, আমার দিকে টান দিয়া পাশে বসাইয়া আমার একটা বনডুডি খাওয়াইছে, আমি ওই লোকটারে তালাশ করতেছি আজকাল। সুবহানাল্লাহ বলেন, ওই লোকটারে আমি তালাশ করতেছি, আল্লাহ আমারে মহব্বত করছে, আমি এরা তালাশ করতেছি। আরে নবীজি কত সুন্দর করে উদাহরণ দিয়ে দিয়ে আমাদেরকে বুঝাই গেছে। নবীজি বলতেছেন একজন আলেম আর একজন হাফেজে কোরআন পার্থক্য হবে কি হাসরের দিন? নবীজি বলতেছেন আম্মা যান আয়েশা নবীজির সঙ্গে শোয়া, তো আম্মা যান আয়েশা, রসুলের ঘর তো আমাদের মতন এমন বড় বড় বিল্ডিং ছিল না, খেজুর পাতার ছাউনি দিয়া ঘর, এবং ঘরও পাশাপাশি একরম দুই রম তিন রম করে নবীজির এগারো জন স্ত্রী, পালা ক্রমে নবীজি এক এক স্ত্রীর ঘরে যায়, রাত যাপন করে, দিন যাপন করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবীজি আম্মা যান আয়েশার সঙ্গে শোয়া, স্ত্রীর মধ্যে আম্মা যান আয়েশাই ছিল ছোট স্ত্রী এবং বয়সে কম। এই বিয়াটার গটকালি করছে আমার আল্লাহ নিজে, ছয় বছর বয়সে বিয়ে হয়েছে, নয় বছর বয়সে আমার নবীর ঘরে গেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজির হায়াতে কালীন আল্লাহু আকবার এই আম্মা যান আয়েশা ১৯ বছর বেঁচে ছিলেন। এই আম্মা যান আয়েশা উনি এমন বড় মুহাদ্দিস ছিলেন, অন্য অন্য সাহাবিরা
বাহিরের সমস্ত জিনিস বর্ণনা করছেন, নবীজি বাহিরে গিয়া কার সাথে কি করছেন, কেমন আচরণ করছেন, আর ঘরের মধ্যে নবীজি আসার পরে ঘর ওলিদের সঙ্গে নবীজির আচরণ কেমন ছিল, এগুলো আম্মাজান আয়েশা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, বলে আম্মাজান আয়েশা অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তো রসুল আরবির অন্য অন্য স্ত্রীর ঘরে গিয়ে ঘুমাইলে ওইখানে কোরআন নাজিল হয় নাই, কিন্তু আম্মাজান আয়েশার ঘরে যখন রসুল আসছেন ওই ঘরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, বলে তো আম্মাজান আয়েশার সঙ্গে আমার নবীজি শোয়া, এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে আয়েশা রে দেখো বেড়ার ফাঁক দিয়া কি দেখা যায়, কয় নবীজি খেজুর গাছের ছাউনি দিয়া বেড়া বানাইয়া ঘরে আমরা বসবাস করি, বাহিরের আলো ঘরে ঢুকে আমরা দেখি, কয় এই মুহূর্তে কি দেখো উপরের দিকে তাকাও, কয় নবীজি আকাশে চন্দ্র দেখি আর তা করা যায় দুই চার হাজার মনে ইনশাল্লাহ মনে হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অগণিত অসংখ্য গণনা করা যায় না। তাম্মাজান আয়েশা কয় নবীজি এতগুলো নেক আমল, তাম্মাজান আয়েশা মনে মনে কয় আমার আব্বা যেহেতু আমার বাপ নবীজির প্রিয়, আর আমলের বেলায় তো আমার আব্বা আগাইয়া সর্বদিক থেকে মনে হয় আমার আব্বাই হইব। কিছুক্ষণ পরে নবীজি কয় আয়েশা ওই লোকটা চিনো কে জানো কে, কয় আল্লাহ এবং আল্লাহকে রসুলই ভালো জানে। ওই সাহাবি হইল হযরত ওমর, সাহাবির নাম কি হযরত ওমর, হুজুরে নিয়ে সব যাইতেছে আস্তে আস্তে যাও। তো এখন এই কথা বলার পরে আম্মাজান আয়েশার মনটা একটু মলিন মলিন, আমার নবী ডাক দিয়ে আয়েশা রে চেহারা খারাপ করিও না মন খারাপ করিও না, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আমার সাহাবি ওমরের আমল নামার মধ্যে ততগুলো নেক আমল জমা আছে, তোমার আব্বার বেলায় শোনো তোমার আব্বা যে আমার সঙ্গে একটা রাত্রু ওই যে গুহার ভিতরে কষ্ট করছে, আয়েশা রে হযরত ওমরের সারা জীবনের নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আর হযরতি ওমরের নেক যদি সারা জীবনের নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার আব্বা যে ওই রাতের বেলা গুহার ভিতরে আমার সঙ্গে থাইকা রাত কাটাইছি ওই রাতের এবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয় তাহলে সব কিছুর মোকাবেলায় তোমার আব্বার মিজানের পাল্লার ওজন বাড়ি হয়ে যাবে। পরিমাণ বুঝাই দিকে আল্লাহকে রসুল বলেন একজন হাফেজে কোরআন দশজন লোককে সুপারিশ করে নিয়ে যাবে, ওমরের যেমন আমলের পরিমাণ আছে হাফেজে কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে পরিমাণ আছে, আর একজন হক্কানি রব্বানি আলেমে দিন হাসরের ময়দানে আবু বকর সিদ্দিকের যেমন আমল বেহিসাব কোনো হিসাব নাই অগৈ বেগাইরে হিসাব, একজন আলেম ও হাসরের ময়দানে আলেমের সঙ্গে যার তাল্লুক হবে যার দেখা হবে মুসলমান যাদের সঙ্গে যার সম্পর্ক ছিল অগণিত অসংখ্য মানুষকে হাসরের দিন ওই আলেম সঙ্গে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে চলে যান। তা আপনাদেরকে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আমার মাওলানা গোলাম মোস্তফা ভাই যার সাথে আমার বড় সম্পর্ক ভালো, যার সাথে আমার একেবারে বন্ধু, এমন বন্ধু হ্যায় তুই বাসা নিয়া, যদি আমাদেরকে অনেক বড় আমাদেরকে অনেক মহাব্বত করে আমরাও বাইরে অনেক মহাব্বত করি, ওই মহাব্বতের তাকা যায় প্রতি বছর নেয় এবছর আপনাদের সামনে হাজিরা দিছি ভাই প্রায় সময় আলোচনা করে ভাই মাদ্রাসার একটা বিল্ডিং যদি আমি দেখে যেতে পারতাম এই মাদ্রাসার যদি এলাকাবাসীরা নিয়ে আমি সুন্দর করে সাজায় মরতে পারতাম হয়তো হাসরের দিনে নাজাতের একটা উসিলা হইতো, এই জন্য এই মাদ্রাসা নিয়ে উনি অনেক ফিকিরি করে, তো ওনার সাথে আপনারা একটু সময় দিয়া টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে একটা বাগান সাজাইয়া মরে যান সৎকে জারিয়ার সব আপনি কবরে শুয়েছো এখান থেকে পাইতে থাকবেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটা কবুল করেন, আমার ভাই মাওলানা গোলাম মোস্তফা সাহেবের মেহনত এলাকাবাসীর মেহনত দান সাদাক আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে, এই অল্প সময় অল্প কিছু কথা আপনাদের সামনে রাখলাম আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে আমরা বলি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।